অনিকীর্তনিয়া বলতে ভয় পায়, আমি একটু জোর দিয়েই বলি, মানে অল্প বয়স তো জেনে জোর দিয়েই বলি। বলার কারণটা কেন, 500 বছর আগে আমাদের হিন্দুদের সাহস ছিল না নিজের ঘরে বসে হরিনাম করা, নিজের ঘরে বসে হরিনাম করার সাহস ছিল না। কেন, বিধর্মী মানুষগুলো টানতে টানতে বাইরে বের করে এনে ধারালো অস্ত্র দিয়ে আমাদের জিভ কেটে দিত। এমন দিন আমাদের গেছে, বলতে আমার দ্বিধা নেই, যেভাবে আমাদের হিন্দু ধর্মটা দিনের দিন অবনতি হচ্ছে, হয়তো 10 বছর পরে পুরুষরা মরে গিয়ে নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে হবে না। এর জন্য প্রধান দায়ীকে শত্রুকে, হিন্দুদের সত্য প্রধান সত্য অন্য ধর্মের মানুষরা, হিন্দুদের সত্য হিন্দুরা নিজে, তাই না? গলায় ওই যে দিদি বলছিল না, গলায় মালা পরো, তুমি পাড়া দিয়ে হেঁটে যাও, কি বলবে, মাম্পির মা গলায় মালা পরেছে, তাই না? তুমি গলায় মালা পরলে যা, এই আমি মাগো গলায় মালা, আমি 6 বছর বেলায় দীক্ষা নিয়েছি, 6 বছর বেলায় গয়ায় পিণ্ড দিতে গিয়েছিলাম, তার আগে দীক্ষা নিয়েছিলাম, সেই 6 বছর বেলায় মালা পরেছি। যখন আমি আমাদের হাওড়া উলুবেড়িয়া কলেজে পড়তাম, কলেজে যখন যেতাম, বন্ধুরা বলতো, স্বরূপ এই বয়সে মালা পরেছিস, বুঝবি কত জ্বালা। আমি খালি বলতাম, ভাই রে আমি নয় জ্বালা এখন বুঝতে পারছি, যেদিন তুই জ্বালা বুঝবি সেদিন চাইলে মালাটা পড়তে আর পারবি না, তাই না? সেই মহাপ্রভু হরিনাম কৃষ্ণ নাম প্রচার করলো, তোমরা হরিনাম করো কৃষ্ণ নাম করো। ওই যে ফাংশন যখন হয় তোমাদের গ্রামে, হয় গো ফাংশন, দেখতে গেছো তো? হ্যাঁ, কেন যাবেন, অবশ্যই যাবে। আচ্ছা, ফাংশনে দেখবে মাঝখান দিয়ে বাঁশ বাঁধা হয়, বুঝছো, বাঁধা হয়, হ্যাঁ, লেডিস আর জেন্টস বাঁশ বেঁধে, আর যেখানে মাস্টার আছে বেঁধেছে সাহেবটা, বলে না কেন বাঁধবো, কারণ এই জায়গাটা তো এক হয়ে বসার জায়গা, যে দিদির সাথে তোমার মুখ দেখা দেখি নেই সেই দিদিও তোমার গায়ে গা ঠেকে এখানে বসবে, এটা হচ্ছে মিলনের জায়গা। হরিনামের আসর, হরির সভা হচ্ছে মিলনের জায়গা, সেই মহাপ্রভু জায়গাটা তৈরি করে দিল, শচী গর্ব সিন্ধু মাজুদয় হলো। ঝগড়া একটু আগে ভাগে করে নেওয়া ভালো, মাঝপথে করে লাগবে, যারা মায়েরা আমার বসে আছে, অনেক মায়েদেরই দেখতে পাচ্ছি, বলছি মায়েরা কেউ বাড়ি থেকে শাগ নিয়ে এসেছো, শঙ্খ নিয়ে এসেছো, কেউ শাগ আনো নি, শঙ্খ শঙ্খ না, ওদের বাড়িতে আছে, আমিও জানি, আমি তো দেখলাম উঠোনে ঠাকুরের কাছে বসানো আছে। না বলছি তোমরা কেউ বাড়িতে কিনেছো, কেউ আনো নি, যাক ভালো করেছো, মোবাইল ফোন নিয়ে এসেছো তো, কি বলবো, মানে আমি যখন ছোট ছিলাম দিদার সাথে হরিনাম শুনতে যেতাম, দিদা আঁচলে পয়সা বাঁধতো আর হাতেতে শঙ্খ, দিদা শঙ্খ কেন, বলছে দুর্ভোগা, পয়সাটা কীর্তনিয়াকে দেবে বলে এটা বুঝতে পারতাম জানতাম, কিন্তু শঙ্খটা কেন, বলে বাড়িতে যখন বর আসে তখন শাক বাজায়। আমি বললাম হ্যাঁ, আচ্ছা বাড়িতে যখন বর আসে উলু দেয়, হ্যাঁ, আচ্ছা বাড়িতে যখন বর আসে হরি বল বলে, বলে না, তাহলে এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে তিনটে মঙ্গল ধ্বনি একসাথে হয়। আচ্ছা যখন শ্রাদ্ধবাড়ি হয়, কেউ মারা যায়, সেখানে শাক বাজে, শ্রাদ্ধের সময় শাক বাজে না, শাক বাজে, হরি বল বলে, হরি নাম হয়, আচ্ছা কেউ উলু দেয়, তার মানে বুঝে নাম, ওই জায়গাতেও হয় না তিনটে মঙ্গল ধ্বনি, বিয়ে বাড়িতেও হয় না তিনটে মঙ্গল ধ্বনি, কিন্তু এই জায়গা কেমন একটা জায়গা যেখানে তিনটে মঙ্গল ধ্বনি তোমার একসাথে হয়ে যায়, উলুর ধ্বনি, হরির ধ্বনি আর হরিবল, হরিবল, হ্যাঁ, এদিকে শঙ্খ এনেছো, শঙ্খ একটা দিয়ে দাও সামনে একজনকে, মায়েদের দিয়ে দাও, শঙ্খ একটা ছোটাই বাজুক আর বাকি মায়েরা উলুর ধ্বনি করবে, আর আমার বাবারা অন্ধকারে হরি বল দেবে বলে বসে আছে। চলো না, মুখ গুলো দেখতে পাচ্ছি না, হ্যালোজেনটা এত আলো পড়েছে, ওই জন্য বললাম অন্ধকার, চলো প্রেম উলুধ্বনি করে, শঙ্খধ্বনি করে, দাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, ওই না গৌর মোদে, গৌর মোদে, ঘরে এলো ও দেখো গৌর, ঘরে এলো তোমরা উলু ধ্বনি, উলু ধ্বনি,
যতদিন ভালোবাসার মানুষ কাছে থাকে ততদিন বোঝা যায় না কে ছিল, চলে যাওয়ার পরে আমরা বুঝতে পারি কাকে হারিয়েছি। বাবা মা বেঁচে থাকলে বোঝা যায় না বাবা মা কি মাথার উপর ছিল, চলে যাওয়ার পরে মনে হয় বাবা বয়স হলেও কি হবে, দৌড়ে তো তবু বসে থাকতো, যাওয়ার সময় বলে যেত সাবধানে যাস। বল মা ঘরে হয়তো একটা ঘরে খাটে ঘুমাতো শুয়ে থাকতো, বয়স হলে কি হবে, যাওয়ার সময় তবু বলতো সাবধানে যাস সাবধানে এসিস। ঘরে যখন এলাম তখন বলে খোকা ঘরে এলি, চলে যাওয়ার যখন ছিল তখন বোঝা যায় না, চলে যাওয়ার পরে তখন 2000 লোক নিমন্ত্রণ করে খাওয়ানো হয়, তখন মনে হয় যে কাকে হারিয়েছিলাম। ঠিক তেমন গৌরহরি যতদিন নবদ্বীপে ছিল কেউ পাত্তাই দিল না, মানে খোলা ভাষায় বললে পাত্তা দিল না, দড়ি নাম দিতে গেল দরজা বন্ধ করে দিল। কিন্তু আজকে আমরা তোমরা বাঙালি ভক্ত না, আমরা গান করি বাউলে বলে না ছেড়ে দিলে সোনার বউ, যখন ছিল তাকে আগলে ধরে রাখতে পারলাম না, আর আজকে গান করছি ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না। তাই তো বলি গৌরহরি, যদি আজকের দিনে তোমায় একবার পেতাম আর তোমায় ছাড়তাম, আজকে যদি পেতাম তোমায় ছাড়তাম, আজকে তুমি আর একবার এসো প্রভু এই হরিসভার মাঝে, তোমাকে ভক্তি ভরে জানাই তুমি আর একবার প্রভু, ও গো এসো প্রভু এসো ঘরে এসো, ও গো এসো এসো বাবা রামায়ের ভগবানের জন্য কোনদিন কেঁদেছ? এত সবাই আছো ভগবানের জন্য কি কেঁদেছ একবার হাত তোলো দেখি, একজন বাজা ভগবানের জন্য। হ্যাঁ সেই দূরে মা হাত তুলেছে, তুমি মা কেঁদেছ? বুঝে নাও যারা কেঁদেছো তারা মিলিয়ে নাও, যারা কাঁদতে পারোনি মিলিয়ে নেবে যখন কাঁদে। ভগবানের জন্য যখন চোখের জল পড়ে, যখন ছেলের জন্য কাঁদি মেয়ের জন্য কাঁদি সংসারের জন্য কাঁদি, চোখের জলটা তখন পড়ে চোখের কোন দিয়ে, হয় এই কোন দিয়ে গোড়া দিয়ে নালে বাইরের কোন দিয়ে, কিন্তু ভগবানের জন্য যখন কাঁদা হয় তখন চোখের জলটা কোন দিয়ে নয়, এই সোজা সুজি তোমার পড়বে। যখন তুমি সংসারের জন্য কাঁদবে ওই জলটা যখন মুখে যাবে দেখবে নোনতা নোনতা, আর ভগবানের জন্য যখন কাঁদবে ওই জল নোনতা নয় ওই জল দেখবে একদম মিষ্টি হয়ে আছে। সংসারের জন্য যখন কাঁদবে ওই জল হবে গরম, আর ভগবানের জন্য যখন কাঁদবে তোমার চোখের জল হবে ঠান্ডা। জীবনে তুমি সংসারের জন্য কাঁদো দুঃখ নাই, কারণ মায়াবদ্ধ জীব ছেলে মেয়ে আমার জন্যই হয়েছে, কাঁদবো তাদের জন্য ঠিক আছে, কিন্তু তার মাঝে সময় বের করে ভগবানের জন্য, ওই ভগবান প্রভু তোমায় হৃদয় মাঝে হৃদয় মাঝে হৃদয় ছাড়া করবো না গো, এসো প্রভু
هدي 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 নয়নে দেখিবে জানে হরি নামে দিবে তারে 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 হ্যাঁ পদাবলীতে বলছি নয়নে দেখিবে জানে হরি নাম দিবে তারে আমার কথা নয় শ্রী চৈতন্য মহাপ্রভু দাদা নিতাই চাঁদকে দেখে বলছে দাদা এই হরিনামটা আর নবদ্বীপের মধ্যে আটকে রাখলে হবে না হরিনামটা গোটা বাংলার মাটিতে গোটা ভারতবর্ষে গোটা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে হবে দেখো মিনি নাও মহাপ্রভুর বাণী মহাপ্রভু বলেছিল সব জায়গায় হরিনামটা হবে আচ্ছা আজকে সব জায়গায় হচ্ছে না মানে বাংলাতেও হচ্ছে গোটা ভারতে হচ্ছে গোটা বিশ্বের মধ্যে হচ্ছে বিভিন্ন দেশে হচ্ছে হরি নাম কৃষ্ণ নাম কিন্তু প্রথম হরি নামটা কোথায় হয়েছিল প্রথম হরি নাম কোথায় হয়েছিল শুনে না একটা কথা দুটো ভাগ আছে একটা হচ্ছে ওই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ১৬ নাম ৩২ অক্ষর ওটা হচ্ছে হরি নাম আবার এই যে ভক্তদের নিয়ে হরি নাম এটাও হরি নাম কিন্তু এটা হরি নাম সংকীর্তন কিন্তু কথা ভালো করে বুঝে না এই যে হরি কৃষ্ণ মহামন্ত্র নাম তত্ত্বগুলো বুঝে না হরি কৃষ্ণ মহামন্ত্র নাম হলো এই যে ১৬ নাম ৩২ অক্ষর হরি কৃষ্ণ 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 হরি 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 নাম রাম নাম হরি হরি এই নামটা কিন্তু আমাদের এই যে সবাই বলে নদিয়াতে হরি নামের প্রচার এই নামের কিন্তু প্রচার নদিয়াতে নবদ্বীপে আগে হয়নি নবদ্বীপে আগে হয়নি আগুন বলতেই পারো নবদ্বীপে হয়নি তালে বাবা কোথায় আবার হরি নামটা এই নামটা হলো এই নামটা প্রথম প্রচার হয়েছিল আগে এখন যেটা বাংলাদেশ আগে তো ভারত বাংলাদেশ এক ছিল ভারত বাংলাদেশ পাকিস্তান সব এক ছিল এখন যেটা বাংলাদেশ ওই বাংলাদেশে প্রথম হরি কৃষ্ণ মহামন্ত্র নামটা প্রচার হয় প্রথম প্রচার আর নদিয়া নবদ্বীপের শিবাশীর বাড়িতে যেটা হয়েছিল হরি নাম সংকীর্তন ভক্তদের নিয়ে যেটা শুরু হয়েছিল তাহলে এই যে হরি কৃষ্ণ মহামন্ত্র নামটা মহাপ্রভু বাংলাদেশে প্রথম বিলিয়েছিল আর যে প্রথম পেয়েছিল সে আর কেউ নয় সে হলো
যার নাম ভক্ত তপন মিশ্র নামটা মনে রাখবে তপন একবার মায়েরা উলুধ্বনি এই যে উলুটা দিলে উলুটা দেওয়ার দরকার ছিল আগেই বলেছি বর আশীর্বাদ দিতে হয় ঠিক তেমন এই জায়গাটাও আম না বর আসেনি ভগবান কি তাহলে বুঝে নাও হরিকৃষ্ণ মহামন্ত্র নামটা প্রথম প্রচার হয়েছিল বাংলাদেশের মাটিতে প্রথম পেয়েছিল যার নাম তপন মিশ্র তপন মিশ্রকে প্রথম নাম দিয়েছিল একটা জিনিস বুঝে নাও আচ্ছা কালী মন্ত্র যারা এখানে গুরু দীক্ষা নিয়েছে গুরু দীক্ষা কে কে নিয়েছে একবার হাত তোলো ও সবারই হয়ে গেছে যাক সবার গলায় মালা না এরই মধ্যে দু একজন আছে আবার ভাব যে মালা টালার কথা কেন হচ্ছে হ্যাঁ ঠিক তাহলে বুঝে নাও গুরু দীক্ষা যারা নিয়েছে কথাটা মিলিয়ে নেবে গুরুদেব একটা মন্ত্র দিয়েছিল তো নাকি প্রথম মন্ত্র দিয়েছিল কানে তারপরে একবার কানে বললে তো কারো মুখস্থ থাকা সম্ভব নয় তাই গুরুদেব খাতায় লিখে দিল আচ্ছা ওই লিস্টটা যার যার কাছে আছে বাড়িতে গিয়ে মিলিয়ে নেবে গুরুদেবের মন্ত্র হলো তলায় হরিকৃষ্ণ মহামন্ত্র নামটা আছে না কি নেই ভালো করে দেখবে হরিকৃষ্ণ মহামন্ত্র নাম থাকবেই থাকবে কেন গুরুদেব বলে দেবে এই গুরু মন্ত্র বীজ মন্ত্র জপ করবি শেষে অবশ্যই হরিকৃষ্ণ মহামন্ত্র নামটা জপ করবি বলে কেন হরিকৃষ্ণ মহামন্ত্র নাম জপ না করলে তোমার গুরু মন্ত্র জপ করাটা সার্থক হবে না বলে কেন হরিকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে হয় কেন এত মন্ত্র আছে দুর্গা মন্ত্র কালী মন্ত্র শিব মন্ত্র গণেশ মন্ত্র এত দেবদেবীর মন্ত্র আছে কোন মন্ত্রকে মহামন্ত্র বলে না কিন্তু হরিকৃষ্ণ মন্ত্রটাকে কি বলে মহামন্ত্র আর কোন মন্ত্রকে বলে কি মহামন্ত্র তাহলে এই মন্ত্রটাকে মহামন্ত্র বলছে একটু ওই একটু যেন প্রেশারটা তাহলে বুঝে নাও হরিকৃষ্ণ মন্ত্রটাকে মহামন্ত্র তাহলে বুঝে নাও হরিকৃষ্ণ মন্ত্রটাকে মহামন্ত্র বলা হয় কেন বলা হয় বলবো না বাদ দেব নাকি জানো তো তোমরা বুঝে নাও হরিকৃষ্ণ মন্ত্রটাকে মহামন্ত্র বলা হয় এই মন্ত্র জপ করলে এই প্রশ্ন তোমার আমার একার নয় যখন তপন মিশ্রকে প্রথম নাম দিল তপন তুমি বড় ভক্ত মানুষ তোমাকে একটা নাম দেব সেই নাম তুমি জপ করবে বলে প্রভু কি নাম তপন কানটা পাতলো তপন মিশ্র আর মহাপ্রভু কানে নামটা দিল ওই হরিকৃষ্ণ মহামন্ত্র যেই না কানে হরিকৃষ্ণ মহামন্ত্র নামটা দিয়েছে দেবার সাথে সাথে তপন মিশ্র চোখের জলে কাঁদছে চোখের জলে তপন মিশ্র প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে গৌধরীর হে গৌধরী এ তুমি কি নাম দিলে বলে কেন বলে নামটা শোনা মাত্রই যে আমার চোখে জল চলে এলো এই নামের মধ্যে কি আছে শোনো তপন এই নামটা কোন সাধারণ নাম নয় এই নাম হলো হরিকৃষ্ণ মহামন্ত্র নাম দাঁড়াও 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 মহামন্ত্র কেন হবে কেন মহামন্ত্র
শোনো তখন এই যুগটা কি যুগ জানো তো কি যুগ কলি যুগ আর এই কলি যুগে মানুষ জঙ্গলে গিয়ে তপস্যা করতে পারবে না সত্য যুগের মতো পারবে এই যুগে মানুষ জাগ যজ্ঞ করতে পারবে না বড় বড় করে অত 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 ঘি ঢালতে যজ্ঞে পারবে না অত মানুষের পয়সা নাই এই যুগে মানুষ সুন্দরভাবে ভগবানকে সেবা দিতেও নিয়মমত নিয়ম মেনে পারবে না তাহলে কি মানুষ উদ্ধার পাবে না মহাপ্রভু বলছে অবশ্যই পাবে শুনে নাও এই কলিযুগের মাটিতে বসে যদি কেউ ভক্তি ভরে হরিকৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে ভগবান পর্যন্ত তাকে কৃপা না করে থাকতে পারে না তাই গৌর হরি হরি এমনই হরিকৃষ্ণ মহামন্ত্র মহামন্ত্র কেন কারণ এই মন্ত্র জপ করলে সত্যের শ্রী হরি ত্রেতা যুগে রামচন্দ্র আর দ্বাপর যুগের ভগবান কৃষ্ণ তিন যুগের ভগবানকে একসাথে ভজন করা হয়ে যায় যে মন্ত্রের দ্বারা এই কলিযুগের মাটিতে ওই জন্য হরিকৃষ্ণ মন্ত্রটাকে বলা হয় মহামন্ত্র নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল এই কারণে মহামন্ত্র বলা সেই মহামন্ত্র প্রচার করলো বাংলাদেশে আর হরিনাম সংকীর্তন প্রচার হলো আমাদের নদিয়া নবদ্বীপে তাহলে দাদা আদেশ পেল ভাইয়ের কাছে শোনো দাদা হরিনাম প্রচার করো বলে কোথায় যাব বলে কেন দাদা নবদ্বীপ থেকে ট্রেন ধরবে ট্রেন ধরে চলে যাবে আর তোমাদের এখানে কাছাকাছি স্টেশন কি আছে সোপুর লক্ষ্মীপুর আর যেটা বললো ওটা না পরিষ্কার হচ্ছে না ভুল বলে লাভ হচ্ছে হ্যাঁ তাহলে বুঝে নাও ওই যাই হোক ওই তো মহাপ্রভুর আদেশে নিতাই চার তিন ধরে ওই পুরীতে নামলো তোমাদের যে পুর বললে নামলো নেবে এখন চলে গেল কোথায় দাদাদের বাড়ি বলে কেন বলে ওইদিকে সবাই যাচ্ছে ওইদিকে সবাই যাচ্ছে তাহলে নিতাই চাঁদ বলে তাহলে চলো আমিও যাই নিতাই চাঁদ এলো এসে কানে দাঁড়ালো ভাইয়ের আদেশ করেছিল হরিনাম সবাইকে দেবে হরিনাম সবাইকে করাবে এখন মনে করি যে রাস্তা চলছে এত গাড়ি যাচ্ছে এখন যদি আমরা সবাই মিলে গিয়ে দাঁড় করিয়ে সবাইকে বলি দাদা একবার বলো হরি বল একবার বলো জয় নিতাই আচ্ছা বলবে দু একজন হয়তো বলেই দেবে যেমন যাচ্ছিস জানা ভাই তন্নি তাই তোর কাছে রাখ ভাই কি তার মানে বুঝে নাও বলছে কেন বলবে না কারণ ওরা এখনো জলেতে নামেনি ওরা এখনো সাঁতার শিখেনি এই জায়গাতে আমরা ঢুকে পড়েছি তাই আমরা বলতে শুরু করেছি ওরা যখন ঢুকবে ওরাও তখন বলতে শুরু করবে আজকে তুমি গলায় মালা পরেছো দীক্ষা নিয়েছো কিন্তু যারা মালা পরেনি দীক্ষা নেয়নি তাদেরকে নিন্দে তুমি করো না তাদেরকে তুমি আরো সাহস যোগাও যে তুমিও মালা পরো তুমিও দীক্ষা নাও তুমিও হরি সবাই গিয়ে বসো তবেই না তারা আসবে যদি তুমি নিন্দা করো তারা কি আসবে কি গো আসবে আসবে না কখনো এই দেখবি আগে এই জায়গায় আসতে হবে বুঝতে হবে অনেকে বলে গলায় মালা পরো তিলক করো নিরামিষ খাও একাদশী করো আচ্ছা যে কোনোদিন কিছু এইসব জানে না কোনোদিন এই পথে আসেনি তাকে যদি হুট করে একজন বাবাজি ধরে বলে বাবা তুমি দীক্ষা নাও তুমি মালা পরো একাদশী করো তুমি মাছ মাংস ছেড়ে দাও আচ্ছা সে করবে বলে মনে হয় যে মাছ ছাড়া ভাত খায় না ও একাদশীতে ঢুকতে পারবে শুনেছি মানে ও জন্য জানতে পারে বিষয়টা তাহলে ঢুকবে কি করে কেউ যদি পুকুর পারাপার করব মনে করে তাকে আগে কি করতে হবে জলে নামতে হবে সাঁতার শিখতে হবে তারপরে তো পারাপার করবে সাঁতার না শিখে পারে দাঁড়িয়ে যদি ভাবে আমি পুকুর পারাপার করব হবে কি হবে সাঁতারই জানে না তাহলে ডুবে যাবে মানে ব্যাপারটা কেমন জানো ওই গানে গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনা এখন ওখানে একাদশী নিয়ে একটু কথা হচ্ছিল তত্ত্বগুলো বলা হচ্ছিল এখন একজন দাদা আমাকে গানের শেষে গেছে বলে স্বরূপ ভাই আমি বলি বলো দাদা বলছে ভাই একটা কথা ছিল কি বলে আমার ঠাকুমা ঠাকুমা মারা গেছে আমি বলি কত বয়স বলছে 106 আমি বলি তাহলে ঠিক আছে কি তাহলে ঠিক আছে বলে দাদা না যেটা ব্যাপার হচ্ছে আমি কি বলে ঠাকুর মশাই বলেছে এক বছর একাদশী করতে বলে না কি ওষুধ এক বছর একাদশী করার জন্য বলে না
বলে এক বছর একাদশী করতে বলেছে তাই স্বরূপ ভাই তোমার কাছে এলাম কিভাবে একাদশী করলে ভালো হয় তুমি একটু বলে দাও এখন আমি যথারীতি বললাম যারা এখানে মায়েরা বাবার একাদশী করো তারা জানবে সবথেকে ভালো একাদশী কি নির্জল নাকি কি নির্জল একাদশী সবথেকে ভালো এখন আমিও তাকে বললাম দাদা নির্জল একাদশী সবথেকে ভালো এখন ও বলে দাদা নির্জল মানে কি আমি বলি নির্জল মানে জল খেতে নেই এখন ও মাথাটা চুলকে বলে দাদা এ তো খুব সহজ ব্যাপার আমি চিন্তা করে উঠতে পারি না আমি দশ বছর কীর্তন করছি ছ বছরে দীক্ষা নিয়েছি এখনো পর্যন্ত নির্জল একাদশী করবার আগে আমি দশবার চিন্তা করি যদি খিদি পেয়ে যায় ভয় পাই যদি খিদি পেয়ে যায় আবার যদি আসর থাকে কীর্তন গান থাকে তাহলে আরো কষ্ট তাই না এখন চিন্তা করি আমি ভাবি এ এখনই বুঝে গেল এত সহজ আমি বলি কি করে সহজে পারবে বলে দাদা ওই তো সারাদিন জল খাবো না আমি বলি তাহলে পারবে বলছে হ্যাঁ বেশি করে ভাত মুড়ি খাবো এবারে আমি ওকে কি বোঝাবো বলে জল খাবো না বেশি করে ভাত মুড়ি খাবো তার মানে কি ও এখনো জানে না ব্যাপারটা কি চলছে কি হচ্ছে অনেকে যারা সাঁতার জানে তারা দেখবে জলের তলায় হাত নাড়িয়ে চলে যায় যে শেখে নিয়ে সে কি করে জানবে যে জলের তলা তো কাজ চলছে ওপর থেকে দেখলে কি দেখতে পাবে খালি পাটা নড়ছে আর মুন্ডুটা ভেসে তাই না ওটাই দেখতে পাবে কিন্তু হাতটাও যে চলছে হাঁসের মতো কন্টিনিউ চলছে ওটা বুঝতে পারবে তাহলে ওকে শিখতে হবে তবে ও বুঝতে পারবে ঠিক তেমন মহাপ্রভু বলছে তোমাদের আগে ওইসবে যেতে হবে না আগে তোমরা শোনো আগে বোঝো তারপরে একাদশী গুরু দীক্ষা ওই কঠিন পথে যাবে আগে সহজে হরিনামটা শোনো আগে বোঝো সেই মহাপ্রভু সকলকে ডেকে ডেকে নাম প্রচার করছে নাম দিচ্ছে হ্যাঁ প্রেম সে বলো তাই চা দেখি জয় না না আর একটু জোরে হওয়ার কথা ছিল যা ভক্ত আছে মায়েরা বাবার আর একটু জোরে হতো না হতো হ্যাঁ অনেকে ভাবছে আমি রেডি ছিলাম না তুমি হুট করে বলে দিলে সকলে কি রেডি হয়ে জোরসে বলো নি তাই চা দেখি আচ্ছা বাড়লো কি না না বলছি বাড়লো কি বলে না প্রথমবারের থেকে বেড়েছে তার মানে কি ভেতরে মাল আছে বের করছে না কি দিদির বেলায় অত হাত তুলেছে তোমরা বলতেই পার কত হাত তুলবো আমরা কিন্তু কথা হলো তোমাদের হাত তোমরা তুলবে কি না তুলবে তোমাদের ব্যাপার কিন্তু অনেকে বলে আমি হাত পেয়েছি সেই হাত দিয়ে সে কি করে ভগবানের নামে তালি দেয় না সে এই হাত দিয়ে মায়ের চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেয় তার হাত পাওয়া সার্থক নয় অনেকে বলে আমি পা পেয়েছি সেই পা নিয়ে কোনোদিন হরিনাম শুনতে যায় না ওই পা দিয়ে বাবাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয় তাহলে ওই পা পাওয়া তার সার্থক নয় ওই পা পাওয়া সার্থক সেদিন হবে যেদিন হরি সবাই গিয়ে বসবে আর যেদিন হাতে পাওয়া হাতে তালি দেবে তোমার হাত পাওয়া সার্থক কেমন চলো প্রেম সে বলো নিতাই চাঁদে কি হ্যাঁ বলো গৌর সুন্দর কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি ভগবান কৃষ্ণচন্দ্র কি একটু হরিনাম করা যাবে কি আরে হ্যাঁ কি না বলো তাহলে চলো আচ্ছা যাক বলছি করো তাহলে এটা কি এবছর দেবে না পরের বছর দেবে এখনই দেবে হ্যাঁ দিয়ে দাও কারণ পরের বছর পর্যন্ত বেঁচে থাকবো কি না থাকবো কি যদি খ্যাঁচ মেরে তুলে নাই তো হয়ে কত ডাক্তার বলে দাদা কাঁদবে না তোমার বাবাকে বাঁচিয়ে দেবো ভগবান বলে নারদ ডাক্তারের ঠিকানাটা নিয়ে আয় তো ওকে কবি খ্যাঁচ মেরে তুলে নেবো নিজে জানো না তাই না হ্যাঁ ভাবো এই গাড়ি কীর্তন করতে গেলে ফোন করে বলে দাদা কি খাবে আমি ঘরে ঘুমাচ্ছি বলে দাদা কি খাবে রুটি না ভাত আমি শুয়ে শুয়ে বলি দাদা যেতে গিয়ে গাড়ি যদি হয় একবার কাত তখন কে আর খাবে ভাত তখন সবার মাথায় নিঃশ্বাস বিশ্বাস নিয়ে আছি এই নেই কখন তুলে নেবে এখন আজও এখন হরিনামটা করে নাও তালি দিতে দিতে সকলে প্রেম কেউ ভাগে দেবে না চল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামে 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 হরে হরে ও হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হ্যাঁ ভালো হচ্ছে কিন্তু কথা হলো গৌণী তাই যখন হরিনাম করতো ওদের হাতগুলো নিচের দিকে থাকতো কোন দিকে থাকতো না না কেন বলো তো জিজ্ঞাসা করছি তোমরা সবাই তালিটা দিচ্ছ কোথায় তাই না সবাই কেমন দিচ্ছিল হরি কৃষ্ণ হরি কৃষ্ণ তাই না স্বামীজি দিচ্ছিল না তাহলে গৌর নেতার মতো দেওয়া যাবে ওই যে বললাম যাদের হাত আছে তারা দাও যাদের হাত নেই দেবার দরকার নেই অসুবিধা নাই চলো সকলে প্রেম হরে কৃষ্ণ 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 হরে 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 রামে 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রামে 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আজ আনন্দ হচ্ছে তাহলে হরিনামে আনন্দ আছে না দুঃখ আছে তাও মা গো সবাই করতে চায় না দিদি চলো না হরিনাম হচ্ছে ওই বাড়িতে সসঙ্গ বাবুর বাড়িতে হরিনাম হচ্ছে চলো দিদি বলে দাদা সময় নাই বলে সময় নাই কেন বলে কি করে যাব সিরিয়াল দেখতে হবে সিরিয়াল তো কালকে রিপিট টেলিকাস্ট হবে রিপিটে মজা নাই তাহলে বুঝেছো ওর সময় কবে হবে যেদিন চিতাই তুলে নিয়ে ধো দিয়ে দেবে তাই না সকলে প্রেম বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বল জগন্নাথ 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 বল জগন্নাথ বল জগন্নাথ 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 বল জগন্নাথ জয় শুভতায় 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 জয় শুভতায় বল শুভতায় 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 জয় শুভতায় জয় বলদেব 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 জয় বলদেব জয় বলদেব 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 জয় বলদেব জয় গুরুদেব 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 জয় গুরুদেব বল গুরুদেব 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 বল গুরুদেব জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ 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 জয় প্রভুপাদ আরেকবার হাত দুটো তোলো শুধু সবাই মিলে বা বাবা কি সুন্দর ডিজাইনটা লাগছে এই ডিজাইনটা ভগবানের খুব পছন্দ দেখো দাঁড়িয়ে আছে প্রেমেশ বল হদি হদি বল গৌর হরি বল হদি হদি বল নিতাই গৌর হদি বল হরি হরি বল ধনে হরি বল শঙ্খ ধনে বল নিতাই গৌর হরি বল হরি 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 বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল গৌর হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল আ প্রেমেশ্বর বল নিতাই চাঁদ কি গৌর সুন্দর কি রাধা রানী কি বৃন্দাবন ধাম কি
ভগবান কৃষ্ণচন্দ্র কি আপন আপন শ্রী গুরুদেব কি সকল ভক্তবৃন্দ কি সকল গ্রামবাসীবৃন্দ কি